নিত্যপণ্যের দামের নিয়ন্ত্রণ ব্যবসায়ীদের হাতে দু হাজার সতেরোয়ের পুরো বছরেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ছিল বেশি তবে ভোক্তাদের অতিরিক্ত ভোগান্তিতে পড়তে হয় বাজারে চালের দাম বাড়ার পর থেকে বছরের শুরুতে যে চাল ছিল পঁয়ত্রিশ টাকা কেজি সেটি দাম বেড়ে দাঁড়ায় পঞ্চাশ টাকা ভোগান্তিতে পড়ে নিম্ন নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা এই সুযোগকে কাজে লাগিয়ে টাকার পাহাড় গড়ে চালের মিল মালিক এবং আমদানিকারকরা এমন অবস্থায় যোগ হয় প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ বন্যা হাওড়ে নষ্ট হয় সাড়ে ছয় লাখ হেক্টর জমির ফসল চালের দাম ঠিক রাখতে শুল্ক আমদানি আটাশ থেকে কমানো হয় দুই শতাংশে তবু দাম কমায় না আমদানিকারক ও মিল মালিকরা ভাঙে না সিন্ডিকেট চালের দাম বাড়ে পনেরো টাকা কমে মাত্র তিন থেকে পাঁচ টাকা শুধু চাল নয় দাম বাড়ে সবজির কাঁচামরিচের পেঁয়াজের যার ভোগান্তি এখনও রয়ে গেছে পঁচিশ টাকার পেঁয়াজের দাম বেড়ে হয় একশোর ওপর এখানেও ব্যবসায়ীদের কাছে অসহায় সাধারণ মানুষ বিশেষজ্ঞদের মতে দেশের নিত্যপণ্যের বাজার ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে যেটি থাকার কথা সরকারের হাতে তাই পাইকারি ও খুচরা উভয় বাজারেই সরকারের নিয়ন্ত্রণ দরকার সবজি সহ নিত্যপণ্যের দাম সরকার ঠিক করে দেবে প্রয়োজনে প্রতি সপ্তাহে দাম ঘোষণা করবে আর অতি মুনাফা খুঁড়দের বিচারের আওতায় আনলে বাজার মূল্য সাধারণের নাগালে আনা সম্ভব এখন দেখার পালা চলতি বছর বাজারের নিয়ন্ত্রণ এবং দাম প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে কিনা